সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। চলচ্চিত্রে প্রতিষ্ঠিত নায়িকা অপু বিশ্বাস জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। বিষয়টি অপু বিশ্বাস নিজেই নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার মনোনয়নপত্র ক্রয় করেছি। একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের হয়ে প্রচারণায় নামেন অপু বিশ্বাস। এক ভিডিও বার্তার মাধ্যমে আওয়ামী লীগের হয়ে নৌকায় ভোট চান নায়িকা। এর আগে তিনি সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম ক্রয় করার কথাও চিন্তা করেছিলেন, পরে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান। অপু বিশ্বাস বলেন, আমার আত্মবিশ্বাস আছে, নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাথে থাকতে পারাকে আমি বিশাল সৌভাগ্য বলে মনে করছি। মনোনয়ন ফর্ম ক্রয় করেছি, এখন বাকিটা ওপরওয়ালার ইচ্ছা। নির্বাচনের পূর্বে অপু বিশ্বাস এক ভিডিও বার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে উন্নয়ন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আপনারা নৌকার পক্ষে ভোট দিন। 2004 সালে রামজাত হোসেন পরিচালিত কাল সকাল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন অপু বিশ্বাস। তবে তিনি সাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।